আর প্রশ্নই তো না, কে কি হয়েছে? খালি তো ভাব দেখতেছি কোন যা। আমি জেনে মনে হয় যাইতে তোমার কাছে কোনো কি আমার কাছে করবে না মানে? হ্যাঁ কি আমি আসলে বিয়ে বিষয়টা বুঝি না। হ্যাঁ এই খালি দুই দিন পর পরই দেখি যে এই যে মানে কি কম আর বাপ সব ধরে। আরে মনে কর যে আমি যে জায়গায় যাই বুঝছস কি, আমার তো তাইতে বাপ কম হয় বুঝছস কি, আমার জায়গায় জায়গায় বাপ দরকার। এই যে বৃষ্টি মরা দিন আড়ু হুমান পানি বাইজে গেছে, তারপরেও দেখি যে আর বাপ সালি না যাইতেছে কোন দিকে জানি প্যান্ট শার্ট পুইরে। আমি যাম হলো বিয়ান বেড়ার, তুই তুই তাছাড়া তুই আমার এত প্রশ্ন করস কে? আমি জেনে মনে হয় যাইতে তোর এত দরকার কে? হ্যাঁ ফাইলেম করস। হ্যাঁ বিয়ান বেড়ে তো যাবেই, মন্ডলের পুরুষ আমার এখন তুই করে যাস, আমি জানি মনে হয় তোর কাছে কয়ে যাবো ফাজে জানি কার ওই আঙ্গ ভাই বিয়ে গেছে তুই কস কে? তোর বউ মাইসের নাকি বাইরে গেছে তুই হেসি তা কর, আরাম দাদা জানি কোন কার কে আমার কথা কস? আমি জানি মনে হলে যাই এটা আমার স্টাইল মেরা স্টাইল। ও চমকি চলেছে একা পথে ইয়ে তাওন তাওন ও তাওন, একটা লোক জন বাসায় দেখতাছি না কি অবস্থা থাকে যে কই। আপনার চশমা নেই গাই দেন, আমি তো কেবল এলাম আপনি কোনো গেছিলাম তো মনে করেন যে এই ভাবি আমার কইলো যে তো বিয়ান্ডে নিয়ে গা। ও তুমি আমার এই বৃষ্টির নি বেড়াইছাও? হ্যাঁ ভালো হয় তাহলে আমিও সাথে যাবো, আমারও কাম নাই করে তোমাকে বাড়তে আঙ্গতে। হ্যাঁ আমনে না যান যাবো না, খালি আমার মেয়ে আই নিবে তুমি আমার নিবে না। আরে খালি ওরে নিয়ে যাবার কইছে? ও ওরা ওরা আজকে আমি জায়গা তুমি পরে যাইও। হ্যাঁ মনে করেন যে তাহলে পরশুদিন যাবার কইছে? হ্যাঁ পরশুদিন যাওয়া মেসকে লাগে তাহলে আমারে যাবার কই নাই। আমনে যাবেন পরশুদিন যাবেন একলাই যামনি
তাইলে গেদিরে নিয়া তুমি আজকে যাও আমি দুই তিন দিন পর আহি আচ্ছা আপনি দুই তিন দিন পরে কিন্তু কনফার্ম হবেন বুঝছেন তে ওরে আবার আনুন না কোন আমার বুঝ বুঝলাম আমি ঠিক আছে রো আপনি যাই আয় হলেন আমি পরে আবার ঠিক গেলাম ও তাও তো এক কথা তাই তুমি যাও না আচ্ছা তাহলে নন যাই এলো কাপড় সবন দিবেন কেন কাপড় সবন নেওয়া লাগবে না আমি এখন তো লঙ্গি আর শার্ট পিন্দাই থাকি ও তাই নাকি তার মানে আপনি হত লুঙ্গি পরা বিয়ে নিয়ে গেছেন কেন হে কথা কইও না বাবা ওরে মেলা ভালো কাপড় চোপড় কিনা দিছি আজ এক দেড় মাস ধরে ওইতেই বাপ দশেতে লুঙ্গি পরবা শার্ট করবো সমস্যা নাই লুঙ্গি পেন আমার তা করবো লুঙ্গি শার্ট গেঞ্জি যা আছে সব আমার তা করবো তোমার তা পরা হবো রে তাই তো যাই গিয়া এক নেই যখন তো কইছে হ্যাঁ তোমার তা পরা হবো আচ্ছা তাহলে তাও এবারে গেলাম হ্যাঁ আচ্ছা দাও 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 বিয়ান আহেন আব্বা গেলাম তাহলে আচ্ছা দাও বেতে থাই গো একলা আচ্ছা তাও আপনি আপনি বলেন দুই একদিন পরে যাবেন না দুই তিন দিন পরে যাবেন আচ্ছা দাও উনি আমি আমার সময় মতো তুমি যাও আল্লাহ মেয়া মেয়া এই দেখানে কি বিদ্যা থাকে আমার মাইছে কি কবো তাই কসে আছে বিষ্টু এসে তো কেনা কেনা এ কেমন আছো আওয়াজ ই আমি দেখতে চাই যে হ্যাঁ তুমি কোলাগলি করি কোলাগলি করে না করছিস নাকি কানাডে হ্যাঁ কানাডে তুমি আগে কোলাগলি করবে না গেছাও সেরা মানুষ না হ্যাঁ সেরা মানুষ খাইছে এটা আমার বিয়া নুই যা বৃষ্টি আছে না হ্যাঁ এই বৃষ্টি বিয়া এটা বৃষ্টি আর সেরা মানুষ হইলে কি এত স্বভাব খারাপ কা যারা দে তারা দে কোলাগলি করবে না ওরা আবার কোলাগলি করে বাস তো খালি খালি কোলাগলি করবে কেন নাকি আমি আগে থেকে আমার ছাত লুঙ্গি পরে তো কোলাগলি করবই আরে আর আমার লুঙ্গি পরা বিয়ান বুঝেন কিছু এটা স্টাইল স্টাইল বুঝেন মাইয়া মানুষ আবার লুঙ্গি পরে স্টাইল এরা মনে করেন যে আপডেট আপডেট কিছু দিন ধরে সল দাইছে তো আনসারি রে মনে করেন লুঙ্গি আর শার্ট পিন্ডা দর্ছে আরে তুমি কি সিধা হনা এটা মাইয়া না পোলা আরে আমি তো বুঝ বাড়ি বাড়ি নাই যে এটা মানে মেয়ে মানে হাঁচি হাড়ার মধ্যে তাকাইলে তো দেখা যায় না আরে এর আগে বিয়াই আইছাল কোলাগলি করছিলাম আমি হেই দা দাবে দাবে গেছি আচ্ছা তুমি কোরে কাটছ হশু বাড়ি যেতেছি এরা করা এটা আমার বউ এরা বিয়ে করছ এ পোলা মানুষ পোলা মানুষ হইছে খুলি করবেন ঠিক আছে আপনি যে পোশাক করছেন তা তো আপনাকে তো মনে করে যে সারা সারাই দেখা যায় আচ্ছা নন যাই আপনি এত গরম ফোন কি কয়
আমি স্মার্ট না না আপনারা কথা কইলেন আঙ্গো এলাকার কত সের আমারে কই আমি বলে মেলাই স্মার্ট আপনি কোন দিস স্মার্ট না দেখেন সে আমার নাগালে এত হ্যান্ডসাম একটা ছেলে আপনি কই ভাবেন কই ভাবেন আমার পাও না কোন ওই যে সেটা তুমি স্মার্ট কই না হে সের কাছে ও বুঝছি আমি বুঝছি আপনি যাবার লুঙ্গি আরে যে শার্ট গায় দিছে ও বাবা ফিন্দ না বুঝাই না আমরা দুজনে প্রেমপ্রীতি করতেছি আমরা তো তাহলে একটা কাম করবো কামের মধ্যে কাম হইলো মনে করেন যে আঙ্গুল তাহলে বিয়া শাদী করব নাকি আচ্ছা সমস্যা নাই ভাবি তাহলে তুমি ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও শুনলাম ঠিক কি আমি হ্যান্ডসাম ঠিক আছে আপনিও হ্যান্ডসাম ঠিক আছে আমিও হ্যান্ডসাম ঠিক আছে কিন্তু আপনার সমস্যাটা কি আমার সমস্যা হচ্ছে আপনি স্মার্ট না আমারে যে বিয়ে করবো মানে আমারে নিয়ে যে সংসার করবো তার আমার মতো লুঙ্গি আর এই শার্ট পরে ঘুরুন লাগবো তাই নাকি সমস্যা নাই আমি মনে করেন যে এই লুঙ্গি পরবো আর এলো এই শার্ট পিনবো নিয়ে বুঝুন কিনা কি কিনা আমার তো বর্তমান ভারসাম্য নাই ভারসাম্য নাই